সকাল বেলায় শাশুড়ির আটা মারছে জামাইতে। কি কারণ আটা মারছে জামাই দেখো, এই যে জামাই, ওই যে শাশুড়ি আলু কাটে। গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। তো এখন বেজে গেছে মোটামুটি 10টা মতো, ভেবেছিলাম সকাল সকাল বেরোতে পারবো, কারণ ভাই আছে, বাচ্চা আছে, অবশ্যই খাওয়া দাওয়া করে এত দূরের রাস্তা না গেলে হবে না। তো আমরাও খেয়ে নিলাম, স্বাভাবিক জামাই মেয়েকে না খাইয়ে পাঠাবে না, সেই জন্য সকালবেলায় রুটি তরকারি করা হয়েছে। তো কথা বলার টাইম পাইনি, তো এখন আমরা বেরোবো, আমরা যাবো বহরমপুরে, কাকিমারা যাবে নাজিরপুরে, কাকিমাদের বাড়ি যাবে। ওই যে বললাম বাইশাত কালী পুজো আছে, তো যাই হোক, আর হয়তো 10-15 মিনিটের মধ্যে আমরা বেরোবো। তো এই যে জিবুও রেডি হয়ে দাঁড়িয়ে আছে, ও রেডি হয়ে দাঁড়িয়ে আছে, কাকিমারা ভাইরা সবাই রেডি হয়ে গেছে, দেখাবো তোমাদের পরে। ওই দেখো দাদু বসে আছে, ওটা কাকার বাবা, দাদু এসছে নিতে। এই দেখো আমার দাদা রেডি হয়ে গেছে, আমার দাদা রেডি হয়ে গেছে। সবাই চলে যাচ্ছে, দেখো মাটিতে শুয়ে আছে, দেখো এই যে আমার দাদু, আর ওই যে হলো ভালো। তো যাই হোক, ওখান থেকে আসার পরে তোমাদের সাথে কথা বলার মতন এনার্জি ছিল না, শরীর ভীষণ খারাপ করছিল, কারণ কাকাদের গাড়িতে এসেছিলাম, তো গাড়িতে খুব কষ্ট হচ্ছিল, খুব গা গোলাচ্ছিল, বমি পাচ্ছিল,
তো সেই জন্য ঘরে এসে শরীরটা খুব খারাপ করছিল, ভীষণ মাথা ঘোরাচ্ছিল আমার। তো ঘরের অবস্থাও খুব খারাপ ছিল, তখন ভিডিও করার মতন মুড একটুও ছিল না, এত শরীর খারাপ করছিল। তো যাই হোক, তারপরে যেগুলি অনেকটা গোছালো, ওই ঘরটার বেশিরভাগটাই করেছে কাজ, ও সবজি কেটে দিয়েছে আমাকে, ও খাবে না বলছিল। তো তারপরে দুপুরে একটু রান্না করলাম, করেছিলাম এই যে রান্না করেছিলাম কলার তরকারি আর ধনের পাতা বাটা আর ভাত করেছিলাম। তো খাওয়া হলো, বাসন ধোয়াও হয়ে গেছে, আর ও গেছে বাইরে, যেহেতু আমি জল আনতে যাই বাইরের থেকে, জল এনে খাই ওয়াটার এটিএম থেকে, ও গেছে বাইরে জল আনতে। তার আগে আমার সাইকেলটা খারাপ হয়ে গেছে, সাইকেলটাকে ঠিক করাবে, তারপর জল আনবে, তারপর বেরোবো। তো যদি পারি তোমাদেরকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি, আর যদি না পারি তাহলে আর কি বলবো। যাই হোক, দেখা যাক কতটা পারি। এখন যাবো জল তুলতে, কারণ এই দেখো জল সব শেষ, একটা ড্রামেও জল নেই, যেহেতু বাড়ি গেছিলাম। তারপর আবার ওইখান থেকে আবার ওই কাকাকাকিমার ঘরে ছিলাম প্রায় তিন দিন, কাল চলে আসবো ভেবেছিলাম, কাল চলে আসলে অনেকটা কাজে গিয়ে থাকতো, নিজেরাও প্রেমি করলাম আর কাকা কিছুতেই আসতে দিচ্ছিল না। মা বাবাও বলছিল, যদিও মা বাবার ঘরে থাকিনি, কাকাকিমাদের ঘরেই ছিলাম। তো যাই হোক, সব মিলিয়ে আসা হয়নি, তো ওই জন্য মানে এখন ভীষণ ঘুম পাচ্ছে, কিন্তু কাজ প্রচুর বাকি আছে, কারণ কালকের দিনটাও আছে, পরশু দিনও চলে যাবে, সেই জন্য কাজগুলোও করতে হবে, সেই জন্য একটু বেরোব। আর এই যে আমিও মোটামুটি জল সব ভরে ফেলেছি, জানি আসলে পরে এটাও টোটালি ভরে ফেলেছি, আসলে পরে আমাকে বকবে, কারণ ও বলেছিল ও জল তুলবে, কিন্তু আমি তুলে ফেলেছি জলটা, কারণ ওর কষ্ট হবে কতদিক করবে ও, সেই জন্য আমি তুলে ফেলেছি। ওই দেখো জীবু গেছিলো জল আনতে, বুঝো জল নিয়ে চলে এসেছে, সাইকেলে আশা করি ঠিক করে নিয়ে এসছে। সময়কেতে এসেছিলাম বাজার করতে, আর বাজার করতে এসে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, কী করে যাব। ওই যে আমার সাইকেল দাঁড়িয়ে আছে, সাইকেলটা না আনলে তাও টোটোতে যেতে পারতাম, এখন দেখা যাক কতক্ষণে বৃষ্টি কমে আর কতক্ষণে ঘরে যেতে পারি। একে তো শরীর খারাপ করছিলো, বেরোবো না করে আবার বেরিয়েও পড়লাম। বহরমপুরে ডোমিনোসটা ছিল না, নতুন খুলেছে, আর আমার কখনো যাওয়ার সৌভাগ্য হয়নি, কারণ ও যেহেতু বাড়িতে থাকে না তো আমার যাওয়াও হয় না, আমি একা কোথাও যাইও না। তো আজকে এমনি জাস্ট বললাম যে খাবো পিৎজা খাবো, চলো একবার খেতে যাই, আর সঙ্গে সঙ্গে মানে এমনি জাস্ট বলেছিলাম, যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু বলার সঙ্গে সঙ্গে ও মানে আর থামলো না, শেষমেশ নিয়েই গেল। তো এই যে নিয়ে এসছি আজকে চিকেন পিৎজা খেয়ে বলছি কেমন, বহরমপুরের নতুন ডোমিনোস।
ভালো খুব ভালো বলো না তবে ভালো নতুন খুলেছে তো যদিও আমি এরকম খুব একটা এরকম বাইরের খাবার খাই না বা ফালতু খরচাতে আমি খুব একটা আমি আমি পছন্দ করি না বাইরে থেকে খাবার এনে খাওয়া বা ফালতু খরচা করা আর আজকে করে ফেললাম আর করিয়েও ফেললাম মানা করেছিলাম কিন্তু শোনেনি ওই আর কি